লোয়ার সার্কুলার রোড সেমেটারি, মানে ঠিক যেখানে মাইকেল মধুসূদন দত্তের সমাধি রয়েছে, তার ঠিক পাশ দিয়েই একটা রাস্তা ঢুকে গেছে যার নাম বিজলি রোড। হ্যাঁ, বিজলি মানে ইলেকট্রিসিটি। এককালে এখানেই ছিল ক্যালকাটা ট্রামওয়েজ অ্যান্ড কোম্পানি মানে সিটিসির নোনাপুকুর ওয়ার্কশপের ইলেকট্রিক পাওয়ার হাউস। ইলেকট্রিক ট্রাম চালানোর জন্যই চালু করা হয়েছিল সেই ইলেকট্রিক পাওয়ার হাউসটি। পরে অবশ্য সেই ট্রাম কোম্পানি সিএসসি বা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের থেকে ইলেকট্রিসিটি কেনা শুরু করে, আর তারপরেই বন্ধ হয়ে যায় সেই পাওয়ার হাউসটি। তারই স্মৃতি মনে করিয়ে দেয় নোনাপুকুরের সেই বিজলি রোড। কলকাতার ইতিহাসের এমনই সব নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলেও সত্যির ইউটিউব চ্যানেলের সঙ্গে।